রাতের খাবার মুখে তুলতে গুলিতে ঝাঁঝরা। ঘটনার তদন্তে নেমে বেরিয়ে এলো কেঁচো খুঁটতে কেউটে। নিহত যুবক আদতে পাশের জেলার দাগি অপরাধী। গা ঢাকা দিতে চায়ের দোকানে কাজ নিয়েছিল সে। কালনায় চায়ের দোকানে গুলি করে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি চায়ের দোকানের ঘটে ঘটনাটি। মৃত ব্যক্তির নাম মিলন সিং, বাড়ি হুগলি এলাকায়। ওই দোকানে কাজ করত সে। জানা গেছে মৃত ব্যক্তির নামে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। অভিযোগ, চায়ের দোকানে মাঝে মধ্যে জুয়ার আসর বসত। এদিনও জুয়ার আসর বসেছিল। সেই আসরেই গণ্ডগোল থেকে গুলি চালনার ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্তে আসেন বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। জানা গেছে সোমবার রাত 10টা নাগাদ চায়ের দোকানে বসে ভাত খাচ্ছিলেন মিলন সিং। সেই সময় দুষ্কৃতীরা বাইকে করে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাটি ঘটে কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকায়। মৃত ব্যক্তির বাড়ি হুগলির চুচুড়াতে। কালনা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। জানা গেছে সেই দোকানেই গত 2 থেকে 2.5 মাস আগে কাজে যোগ দেয় সে। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। তার মাথায় গুলি লাগে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, জুয়ার আসরে বচসার জেরেই এই খুন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার জানান, রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে এক লোক গুলি করে কেউ মেরে গিয়ে চলে গেছে এখানে। তারপরে আমরা এখানে এলাম, দেখলাম এখানে সত্যি একটা লোককে গুলি করা হয়েছিল, মাথায় গুলি ছিল। এখান থেকে আমরা একটা কার্ট্রিজ, ব্ল্যাঙ্ক কার্ট্রিজ সিজ করেছি। আর এই যে লোক ছিল, এর নাম আছে মিলন সিং, এর বাড়ি রবীন্দ্রনগর চুচড়া। এ ওখানকার একজন ক্রিমিনাল আছে। এর ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে, আর্মস অ্যাক্ট, NDPS, এরকমের অগেনস্ট কেস ছিল। কিছুদিন ধরে এখানে থাকছিল, এই এরিয়াতে থাকছিল। তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে। আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি। এক্স্যাক্ট কারণ কী আছে, ওখানকার লোক এখানে এসে মার্ডার করেছে বা কী আছে, সেটা আমরা কিছুদিন পরে আপনাদেরকে আফটার ডি ইনভেস্টিগেশন আপনাদেরকে বলতে পারবো। এই মুহূর্তে এটা বলা সম্ভব নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।